ঘূর্ণিঝড় সিডরের পর একযোগে বরগুনার পাথরঘাটার দুইটি বাঁধ ভেঙেছে অন্তত 12 বার, প্রতিবারই হয়েছে অস্থায়ী মেরামত। সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে পদ্মা বেড়িবাঁধের 1 কিলোমিটার ভেঙে বিলীন হয়েছে নদীগর্ভে, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও মাছের ক্ষেত। অভিযোগ উঠেছে বারবার নামমাত্র মেরামত করে ঠিকাদাররা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদী ঘেঁষা জিনতলা ও পদ্মা বেড়িবাঁধ 2007 সালের 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে বেড়িবাঁধ দুটি ভেঙে যায়। 12 বছরেও স্থায়ীভাবে নির্মাণ হয়নি বাঁধ দুটি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন দেখা দিলেই অস্থায়ী মেরামত করে ঠিকাদাররা হাতিয়ে নেন লাখ লাখ টাকা। ফি বছর এইরকম কিছু মেরামত করা হয় সামান্য, আসলে সরকারের টাকা দেয় আমাকে কোনো ফল হয় না। বস্তা ভরিয়া অল্প অল্প দুগু দুগু মাটি দিতে আছে, জোয়ারে দেয় ভাড়ায় দেয়, জোয়ারাইলে ঠেলে লই যায়। সামান্য জোয়ারেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বাড়িঘর, নষ্ট হয়েছে ফসলি জমি ও মাছের ঘের। এই সমস্ত একদম এখন নদী গেছে, কোন ধান যা রয়েছি হাওয়া পশ্চিম আছে, আর যখন বিস্তরা আছে এত কোনো কাজ হবে না। রান্দার চুলে পানি উঠছে, পোলাপান রান্দে খাওয়ার পিনে হারা কান্দে খিদের জ্বালায়। বারবার বেড়িবাঁধ মেরামতের পরেও ভেঙে যাওয়ার কারণ হিসেবে বর্ষাকালকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। যদি কাজটা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয় তখন কাজটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তবে এটা হলো তারা যেটা যেটাই করে এটা আমাদের কমিটি মূল্যায়ন করে, ঢাকা থেকে মোটামুটি মূল্যায়ন করে, মূল্যায়নের পরে তার কাজের পেমেন্ট করা হয়। শিগগিরই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর কথা জানান জেলা প্রশাসক। 15-3 কিলোমিটারের স্থায়ী ব্লকের বাঁধের প্রস্তাব দিয়েছে এবং সেটি অনুমোদনের প্রক্রিয়ায় আছে, এবং স্থায়ী বাঁধ হলে সাধারণ মানুষের যানমালের যেমন নিরাপদ হবে তেমন ভাঙনও আমরা অনেকটা রোধ করতে পারব। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা না হলে একসময় নদীতে বিলীন হয়ে যাবে 8টি গ্রাম, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।